হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা গুগল ড্রাইভে কিভাবে ছবি অথবা প্রয়োজনীয় তথ্য জমা রাখবেন, আর তার একটি টিপস আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। তো প্রথমেই আমি আমার জিমেল অ্যাকাউন্টটি এখানে অ্যাড করে নিয়েছি। আপনারা যারা গুগল ড্রাইভ ইউজ করতে চান, তারা অবশ্যই আপনাদের একটি জিমেল অ্যাকাউন্ট গুগলে সাইন ইন করে নেবেন, লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা যা করবেন, আপনারা চলে যাবেন ড্রাইভে। এই যে এখানে দেখতে পাচ্ছেন গুগল ড্রাইভ আমি টাচ করলাম, এখন আমার গুগল ড্রাইভটি ওপেন হয়ে গেল। তো ওপেন হওয়ার পর দেখেন আমার এখানে কোনো কিছুই নাই, একদম ব্ল্যাঙ্ক আছে। তো আমি এখানে কিছু ছবি রাখতে চাই, আমার প্রয়োজনীয় কিছু ছবি আমি এখানে রাখবো। তো ছবি রাখার জন্য আমাকে যা করতে হবে, আমি দেখেন নিচে একটি প্লাস চিহ্ন আছে, আমি জাস্ট এই প্লাস চিহ্নর মধ্যে টাচ করলাম। টাচ করার পর দেখেন এখানে অনেকগুলা অপশন এখানে দেখাচ্ছে, ফোল্ডার, আপলোড, স্ক্যান, গুগল ডকুমেন্টস, গুগল শিটস, গুগল স্লাইডস। সো আমি যেহেতু আপলোড করব, ছবি রাখবো এখানে, সো আমি আপলোডে টাচ করব। তো দেখেন আপলোডে টাচ করার পর আমার ফোনের গ্যালারিতে চলে আসছে। তো আমি ফটোস, হ্যাঁ ফটোস আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন আমার এখানে অল সিলেক্ট করব, আমার এখানে সবগুলো ছবি এখানে আছে। তো এখান থেকে আমার প্রয়োজনীয় কিছু ছবি আমি এখানে জমা রাখবো। তো দেখেন আমি প্রথমে এই ছবিটা আমি সিলেক্ট করলাম। তো দেখেন এই ছবিটা সিলেক্ট করার পর এই ছবিটা এখানে চলে আসছে। তো আমি আরো কিছু ছবি নিতে চাই, তারপর আমি এখান থেকে অন্য একটা ছবি নিব। আমি এই ছবিটা এখান থেকে নিতে চাই। হ্যাঁ তো দেখছেন দুইটা ছবি অলরেডি আমার এখানে অ্যাড হয়ে গেল। আমি আরো কিছু ছবি আমি এখান থেকে নিতে চাই। তো এখান থেকে আমি এই ছবিটা নিতে চাই। তো দেখেন তিনটা ছবি আমি এখানে অলরেডি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমার এখানে আপলোড করে দিতে হবে। তো দেখেন এখানে একটা চিহ্ন দেখাচ্ছে, জাস্ট এই চিহ্নটার উপরে টাচ করবেন আপনারা। টাচ করার পরে দেখবেন আপনার ছবিটা আপলোড হচ্ছে। তো অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট থাকতে হবে, ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তা না হলে কিন্তু বন্ধুরা আপনাদের প্রয়োজনীয় তথ্য বা ছবি আপনারা গুগল ড্রাইভে আপলোড করতে পারবেন না। তো দেখেন আমি সবগুলা ছবিতে আমি আপলোডের চিহ্নতে আমি টাচ করে দিলাম। তো এগুলা এখন আস্তে আস্তে আপলোড হয়ে যাচ্ছে। তো দেখেন এই যে আমার এখানে আপলোডিং দেখাচ্ছে, আপলোডিং 3 ফাইলস। তো এভাবেই বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজনীয় ছবি বা তথ্য আপনারা গুগল ড্রাইভে জমা রাখতে পারেন। আর একটা কথা বলে রাখি, আপনারা গুগল ড্রাইভে আপনারা 15 জিবি আপনারা ইউজ করতে পারবেন। এই যে এই যে দেখছেন স্টোরেজ, আমার এখানে স্টোরেজ দেখাচ্ছে 0 কিলোবাইট অফ 15 জিবি ইউজড। তো আমি আমি এখন পর্যন্ত কোনো কিছু রাখি নাই, যার কারণে আমার এখানে 0 দেখাচ্ছে, আমি 15 জিবি পর্যন্ত ইউজ করতে পারবো। আবার আপনারা চাইলে আপগ্রেড করে নিতে পারবেন, স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন, তার জন্য হয়তো কিছু আপনাদের পেমেন্ট করতে করতে হতে পারে। তো 15 জিবি আমি মনে করি আমাদের জন্য এনাফ, গুগল ড্রাইভে 15 জিবি এনাফ সাধারণত ছবি বা কোনো তথ্য রাখার জন্য। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আপনাদের কোনো তথ্য বা কোনো মতামত জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে, নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।